আপনারও কি মাঝে মাঝে কোমরে ব্যথা হয় তাহলে এখনই সাবধান হয়ে যান কেননা এটা হতে পারে নার্ভের সমস্যা এবং যদি নার্ভের সমস্যা হয়ে থাকে ভবিষ্যতে আপনি তো দূরে থাক বিছানায় শুয়েও আপনি শান্তি পাবেন না কোমরে ব্যথায় অস্থির হয়ে যাবেন এজন্য একটু সাবধান হয়ে যান এখন থেকে আমি এই ভিডিওতে আপনাকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করব যে এই কোমর বেতাটা হওয়ার কারণ কি কি হতে পারে এবং যাদের বেতা আছে এই মুহূর্তে ওনারা কি ট্রিটমেন্ট করতে পারেন কি সেরা পাঁচটা ব্যায়ামের কথা আপনাকে বলে দেব এবং আপনাকে বলে দেব যে আপনার এই কোমর বেতাটা কেন হচ্ছে আপনি বুঝতে পারবেন ঠিক আছে দেখে নিন আপনি এই যে আমাদের শরীরের মধ্যে নার্ভ থাকে আপনার শরীরের মধ্যে নার্ভ থাকে আমাদের ব্রেন পুরোটাই নার্ভ এই ব্রেন থেকে যখন একটা স্পাইনাল কর্ড আমাদের যে পিছনের যে যাকে বলে থাকি এর ভিতরের একটা দড়ির মতো একটা লম্বাস একটা স্পাইনাল কর্ড বলে একটা নার্ভ থাকে বড় পারশন সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের বড় একটা পার্ট যাকে স্পাইনাল কর্ড বলা হয় ঠিক আছে এই স্পাইনাল কর্ড থেকে এভাবে এভাবে সুতোর মতো পুরো শরীরের মধ্যে নার্ভ বেরিয়েছে এটা মেয়ে ব্রেন থেকে স্পাইনাল কোর্ড স্পাইনাল কোর্ড থেকে প্রত্যেকটা ব্রাঞ্চ হয়ে পুরো শরীরে নার ছড়িয়ে গেছে যেমন আমাদের ঘাড় থেকে এখানে ব্রাকিয়াল ফ্ল্যাক্সাস চার পাঁচটা নার্ভ একসাথে জমে আবার আমাদের দুটো হাতের মধ্যে সাপ্লাই দিয়েছে নার্ভের সাপ্লাই এবার যখনই ঘাড়ের মধ্যে কোনো কম নার্ভের প্রবলেম দেখা দেবে হতে পারে আপনার হাতের দিকে বেতারটা চলে যাচ্ছে আঙ্গুলে ব্যথা করছে সেমভাবে আপনার এই যে কোমরের কোমরের এই পর্শনটা আপনার এল ফোর নাম্বার বার্টিব্রা এল ফোর আমি বাংলায় বোঝাচ্ছি আপনাকে যদি অসুবিধা হয় বলবেন দেখুন আপনার যে কোমরের যে মেরুদণ্ডগুলো থাকে এখানে নিচের দিকের মেরুদণ্ড যেগুলো যে পার্টটা থাকে তাকে বলা হয় নাম্বার স্পাইন এর মধ্যে এই চার নম্বর আর পাঁচ নম্বর বার্টিব্রা যেটা সেখান থেকে শুরু করে এস থ্রি সেক্রাম থ্রি পর্যন্ত যে এই যে পার্টটা এখান থেকে দেখুন লাল 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 কালারের যে নার গুলো বেরিয়েছে এই সবগুলো নার বেরিয়ে এখানে এসে জমে এক হয়ে গেছে এখান থেকে বেরিয়েছে সেপারেটলি কিন্তু এখানে এসে এক হয়ে গেছে একটা নার্ভ হয়ে গেছে এই নার্ভটাকে বলা হয় সায়াটিক নার এবং এই সায়াটিক নার্ভটা বডি সবচেয়ে বড় নার্ভ সবচেয়ে লম্বা নার্ভ আপনার সেই এই এখানে যদি একটা নার্ভের যদি কোনো কারণে ভালো করে কম্প্রেশন পড়তে পারে তাহলে আপনার কোমর ব্যথাটা আপনার পায়ের দিকে নেমে যাবে কমর বেতাটা পায়ের দিকে নেমে যাবে যাকে রেডিয়েটিং পেইন বলা হয় আমাদের কাছে যখনই কোনো রুগী আসে কমর বেতা নিয়ে আমরা প্রথমে জিজ্ঞেস করি আপনার কমর বেতাটা কি পায়ের দিকে নামছে যদি নেমে থাকে তাহলে ডান পায়ের দিকে নামছে না বা পায়ের দিকে নামছে নাকি দুটো পায়ের দিকে নামছে আর এইটার উপরেই ভিত্তি করে আমরা সেই রকম ডায়াগনোসিসের প্ল্যান করি আপনি দেখুন এই যে এই যে ভার্টিব্রাটা আমি এখানে ধরুন একটা ভার্টিব্রা মানে একটা বোল দুটো ভার্টিব্রার মাছ বরাবর দুটো বোনের মাছ বরাবর একটা ডিক্স থাকে এই দেখুন ডিক্স মানে একটা এমন একটা ডিক্স ডিক্স মানে এটা একটা হালকা একটা বেলুনের মতো ধরে রাখুন আপনি এটার ভিতরে জল থাকবে ফ্লুইড থাকবে যাকে নিউক্লিয়াস পালপাসেস বলা হয় এবার যখনই ফ্লুইড যখনই এই দুটো ভার্টিব্রার মধ্যে চাপ পড়বে বা কোনো কারণে ইনজুরি বা অতিরিক্ত ওজন নিয়েছেন বেশি ঝুঁকে কাজ করছেন কনস্ট্যান্ট বসে কাজ করছেন হতে পারে আপনার লাইফস্টাইল বিভিন্ন কিছুর কারণে আপনার এই ডিক্সটা চেপে যাচ্ছে চেপে যাওয়ার কারণে এই ডিক্সটাকে আমি এখানে ডায়াগ্রাম করেছি এই দেখুন এটা হচ্ছে ডিক্স এবং সেই ডিক্সটার মধ্যে যখনই কোনো ধরনের কম্প্রেশন বেশি পড়ার কারণে হতে পারে এই ডিক্সটা এদিকে বেরিয়ে এসেছে বা এটা হাইনিটেড হয়ে গেছে মানে ডিক্সটা ফেটে গেছে ফেটে গিয়ে কি হবে এই দেখুন লাল কালারের একটা নার্ভ ডায়াগ্রাম করছি মানে আমাদের শরীরের এই পিছনের যে নার্ভ গুলো এখান থেকে এইভাবে 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 নার্ভ গুলো বেরিয়েছে এই ডিক্স থেকে নার্ভ এইভাবে এইভাবে বেরিয়েছে এখান থেকে এই জায়গাটা আমি এখানে বড় করে ডায়াগ্রাম করেছি এখন যখনই এই ডিক্সটা এভাবে চেপে যাবে তখন আপনার হতে পারে এ ধরুন এটা ঢান দিক আর এটা ভান দিক আপনার মেরুদণ্ড এটা মেরুদণ্ডের ঢান দিক এটা বা দিক এটা বা দিকের উপর এখানে বুঝতে পারছেন একটা চাপ পড়ে গেছে এই ডিক্সটা এখানে ফেটে গিয়ে এখানে চাপ দিয়েছে যখনই বা দিকের উপরে চাপ দেবে তখনই আপনার কবর বেতাটা বা পায়ের দিকে রেডিয়েটিং পেইন হয়ে ছড়িয়ে যাবে আপনার মনে হবে আপনার পাটার মধ্যে কে মানে অত ব্যথা হচ্ছে মানে মনে হচ্ছে কেউ এখানে ইলেকট্রিক শর্ট মারছে এরকম ব্যাপার রেডিয়েটিং পেইন তো এই যে ব্যথাটা হচ্ছে আপনার এখানে কম্প্রেশন হচ্ছে যার কারণে যার কারণে হতে পারে আপনার এখান থেকে কোমর বেতাটা ভাঁ দিকে চড়িয়েছে এমনও হতে পারে ডাইরেক্ট এখান থেকে ফেটে গেছে ফেটে গিয়ে একদম মাঝ বরাবর চাপ দিয়েছে যার কারণে ডান দিকেও যাচ্ছে কোনো ভাদিকেও যাচ্ছে আবার হতে পারে এখানেও ফেটেছে এখানেও ফেটেছে মানে ডান দিকেও হবে ভাদিকেও হবে কোমর বেতাটা ডান দিকেও চলে যাবে ভাদিকেও চলে যাবে আরও অনেক কারণ থাকতে পারে আমি ডিপলি 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 যাচ্ছি না আপনাকে সমাধানের কথা বলে দিচ্ছি কারণ দেখুন এক কি বলেছি এখানে হার্নেটের ডিক্স হতে পারে ডিকসটা ফেটে গিয়ে এখানে হার্নিয়া হয়ে গেছে নার্ভের চাপ দিচ্ছে নেক্সট হতে পারে লাম্বার স্পাইন স্টেনোসিস মানে এই যে স্পাইনটা আছে স্পাইনাল কর্ড যে আপনার পিছনের এই ব্যাক বর্ষণটাতে এখানে স্টেনোসিস মানে শুরু হয়ে গেছে ন্যারো হয়ে গেছে স্পাইনগুলো পাতলা হয়ে গেছে যার কারণে হতে পারে আপনার টাইটনেস মাসুল এন্ড লিগামেন্ট মাসুল এন্ড লিগামেন্ট মানে এখানে শুধু যে নার এরকম নয় এখানে মাসুলও আছে এখানে আশেপাশে লিগামেন্টও আছে যার মাধ্যমে আপনার লিগামেন্টের উপর ভর করে আপনি এভাবে ফ্ল্যাক্স হতে পারছেন আপনি মানে এক্সটেনশন করতে পারছেন আপনি মুভমেন্ট করতে পারছেন এই প্রত্যেকটা মাসুল লিগামেন্ট ট্যান্ডন্স সবগুলো সমন্বয়ে আমরা চলাফেরা করতে পারছি মুভমেন্ট করতে পারছি তো হতে পারে এখানে মাসুলের মধ্যে কোনো টাইট হয়ে গেছে মাসুলটা হতে পারে লিগামেন্টের মধ্যে ইঞ্জুরি হয়েছে ফ্লেবম লিগামেন্ট থিকেন্ট লিগামেন্ট ফ্লেবম এরকমও হতে পারে দেখুন এই যে লিগামেন্টটা এটা থিকেন্ট হয়ে মেইন যে স্পাইনাল কোর্ডটা সেটার উপরে কম্প্রেস করেছে এরকমও হতে পারে ওকে আপনার এখানে হতে পারে ডিজেনারেটিভ ডিক্স যা একটা এজ রিলেটেড হয় অনেকটা হয়ে থাকে এই যে ডিক্সগুলো অনেক যখন অনেক বয়স হয়ে যায় আপনার এখন জবান আছেন আপনার ডিস্কগুলো একদম একদম পুষ্ট আছে হ্যাঁ যখন আপনি বয়স হয়ে যাবে তখন সেই ডিস্কগুলো ধীরে ধীরে এরকম শুরু হয়ে একটু বেঁকে গেছে ডান দিকে চেপে গেছে ভা দিকে চেপে গেছে যখন বয়স হয় এই জিনিসগুলো হয়ে থাকে তো এই যে লাম্পার পাইন এখানে খুব বেশি হয়ে থাকে ডিজেনারেটিভ মানে মানে আপনার ডিস্কগুলো গুলো একটা রূপ ধারণ করেছে যার জন্য আপনার নার্ভেও কম্প্রেশন হচ্ছে আপনার কোমরেও বেতা করছে এরকম হতে পারে নেক্সট হতে পারে আফটার টুমা বা ইঞ্জুরি মানে হতে পারে কেউ কোনোদিন পরে গিয়ে ছুট পেয়ে গেছে হঠাৎ করে ঘুম করে নিচে পড়ে গেছে বাইকে অ্যাক্সিডেন্ট করেছে কোনোভাবে অ্যাক্সিডেন্ট করে কোমরে ব্যথা পেয়েছে হাড় গুলো ভেঙে গেছে হাড়ে অল্প ভেঙে গিয়ে নার্ভের মধ্যে কম্প্রেশন করেছে এবং পুরো বিছানায় পড়ে গেছে এমন ভোর ভোর এখানে রুগী আপনি হয়তো জানেন না এই জন্য আপনাকে একটু সাবধান করে দিচ্ছি বন্ধু যেহেতু আমার চ্যানেলে আর থাকেন আমি আমি চাই আমার বন্ধুরা সারা জীবন সুস্থ থাকুক আর সুস্থ রাখার মালিক কিন্তু সৃষ্টিকর্তা তারপরও আপনি একটু সচেতন থাকবেন এই কমরে কোনোভাবে চাপ ফেলবে না কি করতে হবে না করতে হবে যদি এখন ব্যায়াম থাকে এখন যদি আপনার ব্যথা থাকে তাহলে কি ব্যায়াম করতে হবে কি ট্রিটমেন্ট করতে হবে কোন ডাক্তার দেখাতে হবে সব আপনাকে আমি বলে দিচ্ছি যদি এই ব্যথাটা হয়ে থাকে তাহলে আপনি কিভাবে এটাকে করবেন রাস্তা হচ্ছে মানে আপনি কিভাবে জানবেন যে আমার এটার কারণে হচ্ছে নাকি অন্য কোনো কারণে হচ্ছে আপনি সিম্পল একটা এক্স রে করতে পারেন হ্যাঁ লাম্বা স্পাইন পাইন এপিল বলে একটা এক্স রে আছে সেই এক্স রেটা যদি আপনারা করেন তাহলে সেখানেও কিন্তু আপনারা হালকা পাতলা বুঝে যাবে যদি বড় কোনো রোগ থাকে ঠিক আছে আর না হয় আপনি সিটি স্ক্যান করলেন আর একটু বেটার আর হালকা পাতলা বুঝে যাবে কিন্তু এই যে নার্ভ রুটস গুলো সেগুলো কিন্তু খুব ভালোভাবে আপনি সবসময় বোঝা যায় না সবচেয়ে বেটার ডায়াগনোসিস হচ্ছে এমআরআই যদি এম আর করতে পারেন তবেই পরিষ্কারভাবে ইমেজের মধ্যে চলে আসবে এবং সেখানে পরিষ্কারভাবে দেখা যাবে আপনার নার্ভের এখানে স্পাইনাল উপর কতটা কম্প্রেশন হয়েছে নাকি হয়নি নাকি অন্য কোনো কারণে আপনার কোমরে ব্যথা হচ্ছে ধরুন এখানে এই যে এই যে এই যে মানে এখানে স্যাক্রাম থাকে এখানে একটা এসআই জয়েন্ট বলে একটা জয়েন্ট থাকে এখানে এই এই বোনটা এই যে হিপ এই হিপ বোনটা এই স্যাক্রাম বোনের সঙ্গে জয়েন্ট হয়েছে যখনই জয়েন্ট হয় তো এই পার্টটার মধ্যে একটা জয়েন্ট থাকে যাকে এসআই স্যাক্রো জয়েন্ট বলা হয় এই জয়েন্টের মধ্যে অনেক সময় প্রবলেম হয় অনেকের মাসুলের কারণে হয় থাকে অনেকের ইনফ্ল্যামেশনের কারণে হয় থাকে ইনফ্লামেশন মানে ইনফেকশন হয়েছে অন্য কোনো কারণেও আপনার ব্যথা হতে পারে তো সেটা সবগুলো পরিষ্কারভাবে দেখার জন্য এই কমার ব্যথাটা আপনার কি রোগ হয়েছে সেটা জানার জন্য আপনাকে এমআরআই লম্বার স্পাইন সবচেয়ে বেস্ট অপশন আপনি এমআরআই করলে পরিষ্কার ইমেজ চলে আসবে আপনার নার্ভ গুলো দেখা যাবে আপনি ট্রিটমেন্টের রাস্তা সঠিক বেরিয়ে আসবে হ্যাঁ আপনার ডায়াগনোসিস হয়ে গেল এবার আপনি কিভাবে সুস্থ হবেন এটা ডিপেন্ড করবে আপনার কতটা প্রবলেম আছে আপনার যদি বেশি প্রবলেম হয় তাহলে হতে পারে আপনার সার্জারির প্রয়োজন পড়তে পারে ল্যাপ্রোস্কোপিক সার্জারির প্রয়োজন পড়তে পারে ওপেন সার্জারিও প্রয়োজন পড়তে পারে কিন্তু যদি আপনার সার্জারি না করেও আপনি সুস্থ হতে পারেন যদি আপনার সেটা মিনিমাল হয় মানে কম হয় তাহলে কম হলে আপনি কী করবেন আপনি এখানে কিছু স্ট্রেন ট্রেনিং এক্সারসাইজ করতে পারেন যেটা আমি আপনাকে ভিডিও লাস্টে দেখিয়ে দেব এবং আপনি কিছু লাইফস্টাইল চেঞ্জ করতে পারেন কেননা আপনি এভাবে ঝুঁকে কোনো যে ভারী জিনিস আপনি খুলবেন না আপনি একটা জায়গায় বেশি সময় বসে থাকবেন না অল্প হাটা চলাচলার চেষ্টা করবেন কোনো ভারী জিনিস উঠাবেন না যখন ঘুমাবেন তখন আপনি একটা নির্দিষ্ট পজিশনে ঘুমাবেন যে পজিশনে ঘুমালে আপনার বেতাটা কম হয় বিশেষ করে আপনি সাইড হয়ে যদি ঘুমান তবে আপনার কিন্তু মানে এখানে ব্যথাটা চট পড়ার মানে স্পাইনে প্রেশার পরার কম মানে সম্ভাবনাটা কম থাকে আপনি সাইড হয়ে ঘুমানোর চেষ্টা করবেন আপনি যে ম্যাট্রেসটায় ঘুমাচ্ছেন সেটা যাতে খুব নরম না হয় যদি নরম হয় তাহলে সেটার মধ্যে আপনার স্পাইনাল ব্যালেন্স সেটা ব্যালেন্স থাকবে না এবং আপনার পেতে পারে সেজন্য সেই যে ম্যাট্রেসটা যে তুষকটাতে আপনি ঘুমাচ্ছেন সেটা চেষ্টা করবেন হয় শক্ত খুব শক্ত ম্যাট্রেস থাকবে মানে আপনি তুষক সরিয়ে দিলেন নর্মাল ঘুমালেন দেখবেন আপনার এটা ব্যালেন্স থাকবে বা আপনি ম্যাট্রেসও ইউজ করতে পারেন যদি আপনার এরকম ঘুমাতে না পারেন তাহলে ম্যাট্রেসটা হতে হবে শক্ত ম্যাট্রেস তবেই কিন্তু আপনার সেই স্পাইনটা ব্যালেন্স থাকবে যদি নরম হয় তাহলে একদিকে আপনি বেশি চেপে যাচ্ছে একদিকে কম চেপে যাচ্ছে আপনার স্পাইনের মধ্যে একদম আরো খারাপ অবস্থা হয়ে যাবে তাহলে ঘুমানোর সব পজিশন এবং ঘুমানোর যে বিছানাটা সেটাকে একটু মেনটেন করার চেষ্টা করবেন এবার যাদের আপনার ব্যথা খুব বেশি হচ্ছে কমছে না আপনি কি করতে পারেন আপনাকে মানে একটা লাইফস্টাইল মেনটেন করার জন্য আপনি একটা সিম্পল একটা সাপ্লিমেন্ট দিতে পারেন যেটা আপনার খুব কাজে আসবে সেটা হচ্ছে ফাইটিকা ফ্ল্যাক্স মুভ এটা এটাতে এমন একটা উপাদান থাকে যাকে বলা হয় গ্লুকাসামিন গ্লুকাসামিন আমি আপনাকে দেখাচ্ছি এই যে আমার কাছে আছে এই যে গ্লুকাসামিন দেখুন এই যে গ্লুকাসামিন আপনি এটা ইন্টারনেটে সার্চ করে দেখুন বন্ধু এই যে উপাদানটা গ্লুকোসামিন আপনাদের উপকার হয় না এরকম কোন জিনিস আমি আপনাদের দেখাবো না গ্লুকোসামিন এবং রুস হিপ এক্সট্রাক্ট এবং আরো দু তিনটে ইনগ্রেডিয়েন্ট দিয়ে এটা তৈরি হয়েছে যে ইনগ্রেডিয়েন্ট গুলো স্পেসিফিক্যালি আপনার শরীরের পুরো জয়েন্টের মধ্যে যে কোনো শরীরের জয়েন্ট শুধু যে কোমরের ব্যথা সেরকম নয় আপনার শরীরের যে কোনো জায়গায় জয়েন্টের মধ্যে যে ফ্লেক্সিবিলিটিটা সেটা বৃদ্ধি করবে জয়েন্টের যে সাইনোবাল ফ্লুইড থাকে জয়েন্টের ভিতরে একটা ফ্লুইড থাকে সেই ফ্লুইডের যে ব্যালেন্সটা সেটা মেনটেন রাখার চেষ্টা করবে আপনার জয়েন্টের মধ্যে মুভমেন্টটা ইনক্রিজ করবে আপনার জয়েন্টের কোথাও যদি মানে ইনফ্লামেশন থাকে সেটা কমানোর চেষ্টা করবে আপনার জয়েন্টের যে কার্টিলেজগুলো থাকে সেই কার্টিলেজগুলোকে স্ট্রেংথ বাড়িয়ে দেবে এবং আপনার পেইন রিলিফ করার চেষ্টা করবে এবং আপনাকে স্ট্রেংথ দেওয়ার চেষ্টা করবে এটা আপনি খাইতে চাইলে আপনার মানে সকালে খাওয়ার পর এবং রাতে খাওয়ার পর একটা করে খেতে পারেন এটা আপনি নিতে চাইলে আমি ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সের মধ্যে এটা লিঙ্ক দিয়ে দেব সেখান থেকে আপনি অর্ডার করলে আপনার ঘরে পৌঁছে যাবে অনলাইন অর্ডার করতে পারেন সেখান থেকে আপনার ঘরে আপনার এই যে কমর ব্যথাটা ডায়াগনোসিস পর আপনি কি ট্রিটমেন্ট করবেন হ্যাঁ ট্রিটমেন্ট করার জন্য আপনি একজন ডাক্তারের কাছে যেতে হবে আপনার পাশাপাশি এবং সেই ডাক্তার হবে কে একজন নিউরো মেডিসিন হতে পারে যে শুধু ওষুধে নার্ভের রোগের ওষুধ দেন উনার কাছে যেতে পারেন বা আপনারা যদি মনে হয় অলরেডি ডায়াগনোসিস হয়ে গেছে এবং আপনার মনে হচ্ছে আপনার সার্জারি করতে হবে আপনি খুবই সিরিয়াস আপনি খুবই সিভিয়ার হয়ে গেছে আপনি বিছানা থেকে উঠতে পারছেন না বেতা বেদনায় আপনি যন্ত্রণায় একদম একদম মানে অস্থির হয়ে যাচ্ছেন আপনার সার্জারি প্রয়োজন তখন আপনি একজন নিউরো সার্জনের কাছে যেতে পারেন যে নার্ভের সার্জারি করে উনারা আপনার পজিশন দেখে বিভিন্ন ধরনের সার্জারি প্ল্যান আছে এবং এই ডাক্তাররা আপনাকে ডিসিশন দেবেন যে কি সার্জারি প্রয়োজন এমনও হতে পারে কেউ যদি মানে হার্নেতে ডিক্স হয় যাকে বলা হয় মাইক্রো ডিক্স একটমি এরকম হার্নেট ডিক্সটাকে মানে ঠিক ঠিক করার জন্য একটা ছোট্ট একটা পিন হুল ঢুকিয়ে এখানে আপনাকে ঠিক করে দিল বা এখানে বুন আপনার কোথাও বুন বুন এখানে ফ্র্যাকচার হয়ে বুন আপনাকে নার্ভে কম্প্রেশন দিচ্ছে এখানে আপনার ল্যামিনেক্টমি করা হয় যার মাধ্যমে বুনটা রিমুভ করে আপনার নার্ভকে সুস্থ করে দেওয়া হলো বা এখানে মধ্যে কোথাও মানে আপনার বুনগুলো পুরো ফ্র্যাকচার হয়ে গেছে সেখানে মানে একটু মানে ফিক্সড করার জন্য বিভিন্ন ধরনের সার্জারি ডাক্তাররা করবেন সেগুলো নিয়ে আপনার চিন্তা করার কোনো কারণ নেই আপনাকে শুধু বলছি আপনি নিউরো নিউরো মেডিসিন বা আপনি বা আপনি নিউরো সার্জন যে ডাক্তাররা ওনাদের আপনি বেস্ট নিউরো সার্জন বেস্ট নিউরোমেডিসিন এরকম গুগলে সার্চ করে সেই ডাক্তারের কাছে ভিজিট করুন এবং ওনারা আপনাকে এমআরআই করবে বা আপনার কি প্ল্যান করতে হয় সেগুলো আপনাকে দেবে এমনও হতে পারে যদি আপনার মানে সামান্য কোনো কারণে ধরুন কোথাও ইনফ্লামেশন হয়েছে একটু মাসুলের মধ্যে প্রবলেম দেখা দিচ্ছে নার্ভে কোনো সমস্যা নেই শুধু আপনাকে ওষুধ দিয়ে দিল পেনকিলার ওষুধ আপনাকে দিয়ে দেওয়া হলো এবং আপনি ঠিক হয়ে গেলেন এরকম হয় থাকে দেখুন এবার আমি আপনাকে বেস্ট পাঁচটা এক্সারসাইজ দেখাবো এবার আমি আপনাকে এক্সারসাইজ দেখানোর চেষ্টা করব এগুলো হার্নিটেড ডিস্ক বা স্লিপ ডিস্ক এর জন্য বেস্ট এক্সারসাইজ এগুলো করার চেষ্টা করবেন প্রথমে আপনি উল্টো দিকে সোজা হয়ে শোবেন উল্টা দিকে প্রোন হয়ে শোবেন যাকে বলা হয় প্রোন প্রেসড প্রেসড আপ এই এক্সারসাইজটা সায়েন্টিফিক্যালি আপনার স্লিপ ডিস্ক এর উপর হেল্প করবে কিভাবে জাস্ট আপনি আস্তে আস্তে করার চেষ্টা করবেন ব্যায়ামগুলো দুটো এই যে দুটো অ্যালবোর উপর আপনি চাপ দিয়ে এভাবে স্পাইনটাকে উল্টো দিকে রিভার্স করার চেষ্টা করবেন কেননা এতদিন ঝুঁকে ঝুঁকে আপনি কাজ করেছেন যার জন্য আপনার স্লিপ ডিস্ক হচ্ছে হয়তো উল্টো দিকে যখন করবেন সেটা আগের পজিশনে যাওয়ার চেষ্টা করবে দশ সেকেন্ড ধরে রাখবেন আবার জায়গায় চলে যাবেন এভাবে আপনি এটা দশটা সেট করতে পারেন যদি এই ব্যায়ামটা আপনার জন্য খুবই সহজ মনে হচ্ছে তাহলে আপনি নেক্সট আরেকটু এক্সারসাইজ করতে পারেন এটা হচ্ছে আপনি দুটো হাতের উপরে আস্তে করে প্রথমে হাতের ব্যালেন্স রাখবেন একটা করে করবেন না দুটো হাতে ব্যালেন্স রেখে আস্তে করে আপনার স্পাইনটাকে উল্টো দিকে রিভার্স করার চেষ্টা করবেন দেখেছেন আস্তে করে আপনি হোল্ড করে ধরে রাখবেন দশ সেকেন্ড যদি দশ সেকেন্ড ধরে রাখতে না পারেন তাহলে কম ধরে রাখলেও হবে কিন্তু জোর করে করতে যাবেন না বারবার বলছি এটা স্পাইনের ব্যাপার খুবই সেনসিটিভ হ্যাঁ তারপর আপনি জায়গায় চলে যাবেন রেস্ট করবেন তিন থেকে পাঁচ সেকেন্ড রেস্ট করবেন আবার করবেন এই ব্যায়ামগুলো আপনি দশটা সকালে দশটা বিকেলে দশটা এরকম করে করুন হ্যাঁ আপনার উপকারে আসবে থার্ড এক্সারসাইজ যেটা আপনাকে দেখাচ্ছি সেটা হচ্ছে আপনি জাস্ট এভাবে শোবেন শুয়ে আপনার এই দুটো পাকে সমানভাবে ভাজ করলেন ঠিক আছে প্রথমে সমানভাবে ভাঁজ করবেন করে একটা পাকে আপনি এদিকে এই ডান হাত দিয়ে বা পায়ের আঙ্গুলগুলোকে ধরে এদিকে চেপে নিয়ে আসবেন আর এই এখানে হাঁটুতে ডান বা হাত দিয়ে ডান পায়ের হাঁটুতে ধরে এভাবে আপনি রোটেট করার চেষ্টা করবেন আর মাথাটা উল্টো দিকে থাকবে মাথাটা উল্টো দিকে হাঁটুটা দিকে এই। দেখুন কোমরে চাপ পড়ছে কিন্তু আপনি বেশি চাপ দেবেন না বারবার বলছি যতটুকু সম্ভব যত যে ব্যায়ামটা করে আরাম পাচ্ছেন সেম ব্যায়ামটা করবেন যে ব্যায়ামটা করে মনে হচ্ছে আপনার বেতা বেড়ে যাচ্ছে সেটা করবেন না এই সেম জিনিসটা আপনি উল্টো দিকেও করতে পারেন জাস্ট উল্টো দিকে আপনি এই বা হাতের দিয়ে বা ধরলেন ডান হাতের হাঁটুতে ধরলেন ডান হাত দিয়ে ধরে আপনি এভাবে ঘুরার চেষ্টা করলেন টোটাল চাপটা কিন্তু এখানে আসছে ধরে রাখলেন পাঁচ থেকে দশ সেকেন্ড আবার জায়গায় চলে গেলেন এই এক্সারসাইজগুলো খুবই হেল্পফুল এবার ফোর্থ একটা এক্সারসাইজ দেখাচ্ছি যেটাকে কাউ অ্যান্ড ক্যাট এক্সারসাইজ বলা হয় এটাও কিন্তু হেল্পফুল কিন্তু সাবধানে প্রত্যেকটা এক্সারসাইজ কিন্তু আপনি খুবই ধীরে ধীরে করবেন কাউ অ্যান্ড ক্যাট এক্সারসাইজ মানে আপনি বিড়ালের মতো এবং গরুর মতো সাজতে হবে কিভাবে জাস্ট আপনি প্রথমে এই রাখলেন স্পাইনটাকে আপনার যে ব্যাক স্পাইনটা আছে সেটাকে প্রথমে আপনি ভিতরের দিকে দুখিয়ে ভিতরের দিকে মানে এদিকে এদিকে ভিতরের দিকে ঢুকালেন উপরের দিকে তোলার চেষ্টা করলেন এবার আপনি ব্যান্ড করলেন করে আপনি মাথাটাকে এরকম ঢুকানোর চেষ্টা করলেন আবার স্পাইনটাকে আপনি রিভার্স পজিশনে করলেন করে মাথাটাকে এভাবে তোলার চেষ্টা করলেন পাঁচ থেকে দশ সেকেন্ড ধরে রাখলেন আবার আপনি উল্টো দিকে ব্যান্ড করলেন স্পাইনটাকে মাথাটাকে ঘাটুর দিকে লাগানোর চেষ্টা করলেন এই যে এক্সারসাইজগুলো আর একটা খুবই ভালো এক্সারসাইজ আছে আমি আপনাকে দেখাচ্ছি এই এক্সারসাইজটা আপনি করতে পারেন জাস্ট আপনি সমানভাবে স্পাইন দিয়ে পাবে প্রথম এভাবে সোজা হয়ে থাকবেন একদম স্পাইনটা সোজা হয়ে এভাবে সমানভাবে সোজা হয়ে থাকবেন তারপর ধীরে ধীরে আপনার কোমরটা দিয়ে এভাবে কোমরটা নিয়ে আস্তে আস্তে আপনার কোমরটাকে নিয়ে আপনার পায়ের মধ্যে বসার চেষ্টা করলেন দেখেছেন এই যে বসার চেষ্টা করছেন পুরোটাই মাথাটা উপরের দিকে থাকবে আপনার কোমরের উপরে খুব সমানভাবে ব্যালেন্সে কাজ করছে পাঁচ থেকে দশ সেকেন্ড ধরে রাখলেন আবার জায়গায় চলে গেলেন সমানভাবে স্পাইনটা রাখলেন স্পাইনটা সমান একদম সমান লেভেল থাকবে স্পাইনের মেরুদণ্ডটা একদম সমান থাকবে নর্মাল পজিশন আবার আপনি আস্তে আস্তে করে আস্তে আস্তে করে জায়গায় যাওয়ার মানে আপনার পায়ের মধ্যে আপনি বসার চেষ্টা করবেন মাথাটাকে উপরের দিকে রাখার চেষ্টা করবেন এই যে প্রত্যেকটা ব্যায়াম আপনি দশটা করে সকালে দশটা বিকেলে দশটা করবেন বেশি করবেন না যতটা লিমিট আছে ততটাই করবেন আশা করি এই ব্যায়ামগুলো আপনি করবেন যে ব্যায়ামটা আপনার উপকারে আসছে বেশি ওই ব্যায়ামটা বেশি করবেন কোনো ব্যায়াম করে যদি মনে হয় আপনার ব্যথা বাড়ছে আপনার অসুবিধা হচ্ছে ওই ব্যায়ামটা অ্যাভয়েড করবেন আর সবচেয়ে ভালো এক্সারসাইজ দেখার জন্য আপনি একজন ফিজিওথেরাপিস্ট দেখাতে পারেন যে ফিজিওথেরাপিস্ট আপনাকে কিন্তু খুব বেশি এফেক্টিভ একটা অ্যাডভাইস দিতে পারে ঠিক আছে চলুন তাহলে আমরা মেন ভিডিওতে চলে যাই আশা করি ভিডিওটা আপনাদের অনেক ইনফরমেশন লেগেছে আমি আপনাদের চেষ্টা করবো যথাসম্ভব ইনফরমেশন দিতে সেজন্য আপনি সাবস্ক্রাইব করুন বেল আইকনটা অবশ্যই অন রাখবেন কারণ বেল আইকন যদি অন না করেন তাহলে আমার সঙ্গে আপনার সম্পর্ক থাকবে না ইউটিউব সব ভিডিও আপনার কাছে পাঠাবে না ঠিক আছে বেআইক রাখবেন আর ভালো থাকবেন নিজের শরীর যত্ন নেবেন এই ভিডিওটা আপনার পরিবার বন্ধু বান্ধব সবার কাছে বেশি বেশি করে শেয়ার করবেন ভালো থাকবেন টা ভাই ভাই